The Kurumbera Fort is situated in Gaganeshwar village, southeast of Keshwari, at about 4 kilometers from that town. The fort has small quarters and temples. It is a protected monument under the Archaeological Survey of India. জায়গাটার ব্লগিং ভিডিও করতে যাচ্ছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এটাও একটা হিস্টোরিক্যাল প্লেস। জায়গাটার নাম কুরুম্বেরা ফোর্ট। তো কেশারি ব্লকের অন্তর্গত একটা জায়গা। তোমাদের পুরো জায়গাটাকে ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো, যার জন্য অনেক সকাল সকাল এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমরা। তো ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত জায়গাটার অ্যাড্রেস আমি ফুল অ্যাড্রেস দিয়ে দেবো তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই ঘুরিয়ে এসো জায়গাটা থেকে, লাইক কমেন্ট শেয়ার করো। চলো লেটস স্টার্ট। সো গাইজ, আজকের ভিডিওটা স্টার্ট করার আগে তোমার সাথে একটা ইনফরমেশান শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আমরা যারা ব্লগ ভিডিওগুলো শ্যুট করি আমরা সবাই হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্টের স্টুডেন্টস। সো এই ইন্ডাস্ট্রির সাথে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রির সাথে আমরা এখন যুক্ত আছি। সো ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যান্ড মোর অ্যাবাউট হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি, সো প্লিজ আমাদের ফেসবুক এবং ইনস্টাতে পেজ রয়েছে ট্রাভেল স্কুল নামে। তো পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে পেজে গিয়ে অবশ্যই পেজটাকে সাপোর্ট করো, ফলো করো, যাতে তোমরা ওখান থেকে জানতে পারবে যে হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে পারবে, ট্যুরিজম ম্যানেজমেন্ট সম্বন্ধে জানতে পারবে, এবং অনেক ইন্ডাস্ট্রির অনেক ইনফরমেশান তোমরা সেখান থেকে পাবে। আর তোমরা যদি এই সাবজেক্টটা সম্বন্ধে, হসপিটালিটি ম্যানেজমেন্ট সম্বন্ধে, ট্যুরিজম ম্যানেজমেন্ট সম্বন্ধে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটার। অবশ্যই আমরা চেষ্টা করবো আবার একটা নতুন ধরনের স্প্রেড ম্যানেজমেন্টের উপরে কোনো ভিডিও আনার। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি তো দেখা যাক। চলি, আমরা যে রোডটা দিয়ে যাচ্ছি এটা পুরোটাই আননোন আমাদের কাছে। তো আমরা গুগল ম্যাপ দেখে এই রোডটা দিয়ে যাওয়ার চেষ্টা করছি। সো গাইস, এখন আমরা পৌঁছে গেছি কুরুম্বেরা স্পটে। তো এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মূল এন্ট্রান্স, এটার ভিতর দিয়েই প্রবেশ করা হয়। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। সো আমরা এখন কুরুম্বেরা ফর্টে আছি। তো এটা অনেক পুরাতন দিনের একটা ফর্ট, যার জন্য এটা আমাদের ইতিহাসে একটা জায়গা পেয়েছে। তো অ্যাকচুয়ালি এখানকার স্থানীয় ভাষায় কুরুম কথার অর্থ হচ্ছে পাথর, আর বেড়া কথার অর্থ হচ্ছে বেড়া। তো এটা, এই জায়গাটা পুরোটা ঘুরে দেখলেই বোঝা যাবে যে কেন এর নামকরণটা হয়েছে, কারণ এই জায়গার প্রত্যেকটা দেওয়াল পাথর দিয়ে নির্মিত। তো প্রত্যেকটা দেওয়াল দেখলে তোমরা বুঝতে পারবে এটা পুরো জায়গাটা পাথর দিয়ে নির্মিত, এখানকার দেওয়াল সব পুরোটাই, আর বেড়া দিয়ে খুব সুন্দর করে ঘেরা রয়েছে জায়গাটা, যার জন্য এখানকার এই নামকরণ হয়েছে স্থানীয় ভাষায় কুরুম্বেরা।
তো চলো জায়গাটা তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি। আর খুব সুন্দর একটা জায়গা, এটা ঐতিহাসিক প্লেস একটা, খুব সুন্দর। তো ডেসক্রিপশন বক্সে তো জায়গাটার লিঙ্ক তোমাদেরকে দেওয়া, মানে শেয়ার করা থাকবে জায়গাটার পুরো অ্যাড্রেস, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। তো এখন চলো জায়গাটা ঘুরিয়ে পুরোটা দেখানো যাক তোমাদেরকে। চলো सितारा तेरे संग यारा खुश रंग बहारा मैं तेरा हो जाऊं जो तू कर दे इशारा এখানকার এই স্থাপত্যটা দেখলে ইসলামিক ধর্মের অনেক মিল পাওয়া যায়। তো এখানে জায়গাটা ঘুরে দেখলে বোঝা যাবে যে এখানে হিন্দু আর ইসলামিক ধর্মের খুব সুন্দর সংমিশ্রণ ঘটানো হয়েছে। তাই এখনও পর্যন্ত এই জায়গাটা নিয়ে সংশয় রয়েছে যে এটাকে অ্যাকচুয়ালি কোনো ফোর্ট বা দুর্গ বলা যাবে কি না। গাইস এখন তোমরা দেখতে পাচ্ছ গ্রিলের বেড়া দিয়ে জায়গাটাকে কত সুন্দর ঘেরাও আছে। এই যে কত সুন্দর চারিদিকে ঘেরাও আছে। অনেক টাইম হয়ে গেছে, তো এখন আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আবার অনেকটা টাইম স্পেন্ড করেছি এখানে, তো চলো যাওয়া যাক। आगे बस जा जिस ओर तेरी शहनाई उस ओर मैं भागूं। मुस्कुराना भी तुझसे सीखा है, दिल लगाने का तू ही तरीका है। एतबार भी तुझसे होता है ना मौसम मैं कभी এখন আমরা ঘুরে চলে এসেছি। তো পুরো ভিডিওটাই আমাদের মোবাইলেই শুটিং হয়, তো জানি না কেমন হয় ভিডিওগুলো, অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে অল করে দিও। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো চলো বাই।